হ্যালো ফ্রেন্ডস, আমি কামালি। আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার জবা গাছ নিয়ে। এইটা কিন্তু এক ধরনের দেশি জবাই বলতে পারেন, এটা কিন্তু কোনো গ্রাফটেড গাছ নয়, এটা একটা ডাল কেটে আমি বসিয়েছিলাম, আপনার আগেও দেখিয়েছি। তো সেই গাছটারই ফুল, এর ম্যাক্সিমাম ফুলের সময় কিন্তু এই বর্ষাকালীন সময়টাতে হয়। সারা বছর হয়তো একটা দুটো করে দেবে, কিন্তু এই সময়টা দেখুন ভোরে ভোরে কুঁড়ি এসছে, মানে চারদিকে, মানে পুরো গাছটাতে যদি দেখেন গাছটাতে কিন্তু কুঁড়িতে ভর্তি। এবং ফুলটা খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর কাটিং, একদম যে প্রিয় রেড বলবো না, একটু রানি কালারের প্যাটার্নে, মাঝখানের অংশটা শুধু লাল। আর এর বীজ কিন্তু আমি করার চেষ্টা করেছি, অনেকে জিজ্ঞেস করেন কোন কোন গাছের বীজ হয়, তো এর বীজ কিন্তু আমি এখনও করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, এর ডাল থেকে কিন্তু আপনি গাছ করতে পারেন। ডাল কেটে সেই যেরকমভাবে আমি দেখিয়েছি সেরকম আগেও অনেকগুলো ভিডিও আছে কীভাবে ডাল থেকে গাছ করবেন, তো সেই গাছ কিন্তু ইজিলি করা যায়। আমিও একটা নার্সারি থেকে শুধু চেয়ে একটা ডালই এনেছিলাম, তো সেটা থেকে দেখুন এটা হলো গোড়া, এ দেখুন গোড়া, এটা গোড়া, তো এটাতেই হচ্ছে। মাঝে মাঝে এখন তো বর্ষাকাল, এখন সেরকমভাবে সার দেওয়া যাবে না, কারণ যদি কারোর যদি ছাদে রুফটপে যদি কোনো জবা গাছ থাকে তাহলে কিন্তু সেরকমভাবে সার দেওয়া যাবে না। কিন্তু যদি আমার মতন এরকম ব্যালকনিতে কারোর থাকে, শুধু মানে বৃষ্টি ছিটে আসে, সেরকমভাবে ঝমঝমে বৃষ্টিটা না পড়ে, তাহলে আমি বলবো যখন একটুখানি এই ফুক মানে কুঁড়ি ঠুড়ি আসছে তখন ওদেরও তো একটু খাবারের প্রয়োজন হয়, তো একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট, গোবর সার যদি দেন তাহলে সেটা মোটামুটি যেন এক বছর বা দেড় বছরের পুরনো হয়। সেরকম নার্সারিতে তো আপনাকে বলে দেবে এক বছর বা দেড় বছরের পুরনো, আদৌ সেটা হয় না, দেখে বুঝতে হবে। দেখুন এখানে দেখুন সারটা কিন্তু কালো, মাটির মতনই কালো, তো এইটা এই গোবর সারটা কিন্তু ভালো। আর যদি হলদেটে টাইপের গোবর সার হয় তার মানে সেটা কাঁচা, বেশি দিনের পুরনো নয়। আর এমনি গোবর কাঁচা গোবর হলে তো বুঝতেই পারবেন দেখে, তার থেকে গন্ধও ছাড়বে, এতে কিন্তু কোনো রকম কোনো গন্ধ ছাড়ে না। যদি শুকনো গোবর সার হয় বা পুরনো গোবর সার হয় তাতে কিন্তু গন্ধ ছাড়ে না। আপনাদের অনেকেই বলেন গোবর সার যদি না পাই তো তাহলে দিদি কী করবো, অনেক সময় ঘুঁটে পাওয়া যায়, ঘুঁটে, সেই ঘুঁটেকেও জলে ভিজিয়ে নরম করে কিন্তু গাছের সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ ঘুঁটের মধ্যে, ঘুঁটে তৈরি হওয়ার সময় তার মধ্যে ভাতের মাড় দেওয়া হয়, তো ভাতের মাড়টাও কিন্তু গাছের জন্য খুব ভালো। তো সেটা পরিমাণ আর এই গোবর সারের পরিমাণ প্রায় সেমই, কিন্তু ভার্মি কম্পোস্টের পরিমাণটা আলাদা, কারণ গোবর সার পরিমাণে কম দিতে হয়, ভার্মি কম্পোস্ট আপনি মোটামুটি গোবর সারের তুলনায় একটু বেশি দিতে পারেন। কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম মালচিং করুন, মানে এরকম ওপরে ছড়ান, কারণ বাইচান্স যদি গাছটার কিছু প্রবলেম হয় আপনি ওপর থেকে এরকম করে তুলে কিন্তু ফেলে দিতে পারবেন। ভেতরটা কিন্তু মাটি, মাটিটা কিন্তু কোনো রকমভাবে হ্যাম্পার হবে না, শুধু মাটি আছে, বালি মাটি। যেরকমভাবে আমি বলি এক একটা রেশিও এক এক রকম হয়, কখনো 50-50 হয়, 50% বালি 50% মাটি, আবার কখনো এরকম হয় যে গাছের কন্ডিশনের অনুযায়ী ওটা ডিপেন্ড করে যে গাছটা কীরকমভাবে বড়ো হচ্ছে বা কীরকমভাবে বেঁচে আছে। 70-30 করেও আমি মাটি দিয়েছি অনেকে, তাতেও খুব ভালো থাকে। কিছু কিছু গাছ না খুব বেশি পরিমাণে মাটি চায়, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, জল দিতে হয়, তো সেখানে তো আমাকে 70-30 করে দিতে, মানে 70% মাটি আর 30% বালি, তো সেটা গাছের প্যাটার্নের ওপর ডিপেন্ড করছে। এখন এই গাছটা আমার ডাল থেকে করা, তো এর মাটি কিন্তু আমার ওই 60-40 করে দেওয়া আছে, মানে 60% মাটি আর 40% বালি। আর মালচিং করা আছে গোবর সার ওপরে, তাও খুব রিসেন্ট করেছি মালচিংটা, তার আগের দিন করিনি, কুঁড়ি এসছে তাই খেতে দিয়েছি, এছাড়া আদার্স কিচ্ছু না। কম দেবেন, বেশি দেবেন না, কম দিন পারলে, সেরকম যদি দেখেন তো মাসে একবার করে গোবর সার ওপরে মালচিং করুন। কিন্তু আপনি এরকম না যে অতিরিক্ত দিয়ে দিলেন দু তিন মাস কিছু দিতে হবে না বলে, তাহলে কিন্তু সমস্যা, অনেক সময় অতিরিক্তর জন্য কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। আর এখানেও আছে, ফোটে মাঝে মাঝে, আজকে ফোটেনি, এটা অরেঞ্জ কালারের জবাটা, এটা রানি কালারের জবাটা, হাইব্রিডটা, মানে ফোটে, আর সবসময় একসঙ্গে ফোটে না, কখনো কখনো ফোটে, কারণ এগুলো হাইব্রিড প্যাটার্ন। এর প্যাটার্ন হলো শীতকালে ফোটা, এই অরেঞ্জ কালারের যে বড় যেটা হয় সেটা শীতকালে ফোটে, এটাও শীতকালে ফোটে, এই আবার বর্ষাকালে ফোটে, নিচের হলুদটা আবার একটু গরমকাল, এই বর্ষাকাল গরমকালের মাঝখানে ফোটে, এক একটা ভ্যারাইটি এক এক রকম ফোটে। রাবণ জবা যেটা আছে, আমি যেটা বলি আর কি, অনেকে রাসমণি জবা বলে, তো সেই জবাটা শীতকালে ফোটে। তো এইগুলো যদি মনে করেন যে বাগান সবসময় আলো করে রাখবেন, তখন সমস্ত সিজনের গাছ কিন্তু আপনাকে একটা একটা করে হলেও রাখতে হবে, তাতে আপনার বাগান কিন্তু কোনো সময় খালি যাবে না। এ ফুটবে না তো এ ফুটবে, এ ফুটবে না তো ও ফুটবে, তো কেউ না কেউ আপনার বাগানে কিন্তু ফুটতেই থাকবে। তো জাস্ট একটা ছোট্ট ভিডিও বললাম, ভিডিওতে জাস্ট এছাড়া আদার্স যা আছে তা তো আপনারা জানেনই, কারণ এখন বর্ষাকাল, এখন কিছু করতে পারবেন না। তবে বর্ষাটা কেটে গেলে এপসাম সল্ট দিয়ে অবশ্যই স্প্রে করবেন, বা ফাঙ্গিসাইড দিয়ে মাসে দুবার স্প্রে করবেন, পেস্টিসাইড তো প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে, তো এই স্প্রেগুলো কিন্তু করতে হবে। আর খাবার হিসাবে খোল পচা মাসে দুবার দেবেন, আর এনপিকে, ব্যালেন্স এনপিকে মাসে দুবার দেবেন, যথেষ্ট, এর থেকে বেশি কিছু আর জবা গাছের জন্য লাগে না। আর ঘরোয়া খাবার প্রচুর ধরনের,
প্রচুর ধরনের ঘরোয়া খাবার আছে, যেরকম ধরুন ভাতের মার, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সেগুলো কিন্তু খুব বুঝে শুনে দেবেন। সব সময় কিন্তু সব গাছ সেটা নিতে পারে না। আপনার গাছ যদি খুব হেলদি হয় বা বড় হয়ে যায় বা সে মোটামুটি 2 বছরের পুরনো হয়ে যায়, তখন আপনি যদি সেই খাবারটা দেন, যাই দেবেন না কেন অন্তত পচিয়ে দেবেন, 2 দিন পচিয়ে তারপরে দেবেন, 2-3 দিন পচিয়ে তারপরে দেবেন, যাতে ওটা সলিউশনটা ভালো হয় এবং গাছের খেতে সুবিধা হয়। এই নয় যে জল দিয়ে জল ধুলেন, ধুয়েই ওকে দিয়ে দিলেন, তাতে কিন্তু অনেক সময় গাছের গ্রোথ কিন্তু পজ হয়ে যায়, গাছের গ্রোথ বাড়তে চায় না। তো একটু 2-3 দিন পচিয়ে দেবেন, ভাতের মারও 2 দিন পচিয়ে দিন বা চাল ধোয়া জল 2 দিন পচিয়ে দিন, খুব খুব ভালো হবে। আর অনেকে জিজ্ঞেস করে যে মাছের মাছ ধোয়ার যে জল, যে লাল জলটা, সেটা কেন দেওয়া হয়। সেটা দেওয়া হয় কিন্তু গাছের ফুলের রং যাতে ভালো হয়, সেটা আমি বলবো জবা গাছে দেওয়ার দরকার নেই, কারণ জবা গাছে শুধু সবাই পুজো করেন অনেক সময়, তো মাছের দেওয়া জলের পুজো, সেই ফুলে পুজো করতে অনেকেই হতে চাইবেন না। আর যদি মনে করেন যে প্রফেশনালি করবেন, তাহলে কিন্তু যে সিজনে যে ফুলটা ফোটে, মানে ধরুন এ শীতকালে ফোটে, তো আমি শুধু শীতকালেই ওকে ওইটা দেবো, এ বর্ষাকালে ফোটে তো শুধু বর্ষাকালেই ওকে ওটা দেবো, এবং সেটাও কিন্তু 2-3 দিন পচিয়ে নিয়ে তারপরে সলিউশন করে, মানে যদি যা করবেন সব সলিউশন, যদি 1 কাপ আপনার মেন খাবারটা হয় তার সঙ্গে আরও 2 কাপ নর্মাল জল মিশিয়ে তবে তাকে দেবেন, ডাইরেক্ট কখনো ঢেলে দেবেন না, তাহলে কিন্তু গোড়া পচে যায়, বার্ন আউট হয়ে যায়, অনেক রকম হয়, কুঁড়ি দেখবেন জ্বলে গেল বা কুঁড়ি খসে গেল, হলুদ হয়ে গেল, অনেক রকমের সমস্যা হবে, পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তো এগুলো নানা রকমের সমস্যা। সবসময় যে শুধু ফাঙ্গাল ইস্যুতেই গাছের ক্ষতি হয় তা কিন্তু নয়, আমাদের খাবারের ভুলেও হয় বা ভুল টাইমে ভুল খাবার দেওয়ার জন্যও হয়, বা হয়তো ওই খাবারটা দেওয়ার দরকারই নেই কিন্তু সবাই দিচ্ছে তাই আমি দিয়ে দিলাম, তো এইটার জন্যও হয়। তো একটু বুঝে শুনে দেবেন, তাহলে গাছেরা কিন্তু হ্যাপি থাকবে, আর চেষ্টা করবেন যে গাছ যে জায়গায় থেকে হ্যাপি হয়ে গেছে তাকে সেই জায়গাতেই রাখার, বারবার নড়চড় যেন না হয়। অনেক সময় হয় যে আমরা নড়চড় করি, কারণ এক একটা জায়গায় হয়তো সে সেট হতে যায় না গাছ, তো এইখানে কিন্তু গাছটা সেট হয়ে গেছে, তাই আমি একে এখানেই রেখেছি এবং সে কিন্তু নিজের ইচ্ছা মতন কিন্তু বড় হচ্ছে। মাঝে মাঝে যখন দেখবেন যে খুব রুট বেশি হয়ে গেছে, সবসময় আপনারা হয়তো চেঞ্জ নাও করতে পারেন, আর খুব ভারী হয় টবগুলো, তো ওপরের মালচিংটা তুলে নেবেন, ওপরের কিছুটা মাটি তুলে নেবেন, তুলে নতুন মাটি দিয়ে আবার একটা মালচিং করে দিয়ে দেবেন, আবার গাছটা ওখান থেকে বড় হবে। সবসময় যে তলার রুটি কেটে দিতে হবে তা কিন্তু নয়, সেটা হয়তো আপনি 5 বছরেও একবার করতে পারেন, সেটা গাছের কন্ডিশনারের ওপর। গাছের কন্ডিশন যদি 2 বছরই খারাপ হয়ে যায় তাহলে আবার কথা, আবার ম্যাক্সিমাম আমার গাছ 5 বছর পর মানে একটু চেঞ্জ করতে হয়, তলার রুট কাটতে হয়, তো সেটা গাছের ওপর ডিপেন্ড করছে। তো ব্যাস এইটুকুই, এছাড়া আর কিছু কেয়ার করিনি, যেটুকু করেছি সেটুকু বললাম, আর যেটুকু আমার অভিজ্ঞতা আমি এতদিন ধরে ধরে করছি সেটুকু শেয়ার করলাম, দেখে বলবেন কীরকম লাগলো। খুব কমন একটা গাছ, হয়তো সবার কাছেই আছে, কিন্তু তাও জবা গাছ, এবং জবা গাছে নানান রকমের সমস্যা হয়, এবং সেটা আপনারা যারা জবা গাছ করেন তারা সবাই জানেন, খুব মানে হটচকিত হয়ে হয়তো কোনো কোনো গাছ মরে যায়, মানে আজকেই দেখলেন গাছটা ভালো আছে, কালকে দেখলেন মরে গেল। তো এই কারণগুলো কিন্তু কখনো নিজের ভুলে হয় বা কখনো কিন্তু ওয়েদারের ভুলে হয়, বা অনেক সময় আমরা জানি না গোড়ার ভেতরে হয়তো পোকা ধরে গেছে, তো সে গোড়ার ভেতরটা তো দেখতে পাওয়া যায় না এই যে এই টবের ভেতরে থাকে বলে, তো সেটা নানা রকম কারণে হতে পারে। তো চেষ্টা করুন যাতে আপনার গাছ খুব হেলদি থাকে, যে প্রসেসগুলো বললাম সেগুলো যদি কন্টিনিউয়াস ফলো করেন তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।